হ্যালো ভিউয়ার্স, সম্পাস স্টুডিও লন্ডন স্বাগতম সবাইকে। আমি আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের নতুন রেসিপি ইটালিয়ান রেসিপি, ইটালিয়ান পাস্তা কার্বোনারা। পাস্তার মধ্যে সবচেয়ে টেস্টি এই পাস্তা কার্বোনারাটি। তো এটা আমি শিখেছি এক ইটালিয়ান শেফের থেকে। তো আমি কি করে পাস্তা কার্বোনারা বানাই এটা আপনাদেরকে আজ দেখাবো। আমি আমার মতো করে দেখাবো, আপনারা দেখবেন প্লিজ। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো দেখতে থাকুন আমার সাথে আমি কি করে পাস্তা বানাই। তো বন্ধুরা, পাস্তা কার্বোনারা রান্না করতে যা যা লাগবে, আমি নিয়েছি পাস্তা, স্পাগেটি, আর লাগবে পোল্ল মিন সসেস, আর লাগবে বাটার, লাগবে রসুন কুচি, দুটো ডিমের কুসুম, তিনটে দিলে হয়, সমস্যা নেই। লাগবে ডাবল ক্রিম পরিমাণ মতো, লাগবে অলিভ অয়েল, তেল অ্যান্ড পারমাজিনো। তো দেখতে থাকুন, আমি একটু অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি বাটার দিয়ে দিব, বাকিটা গল্প থাকে, বাটারটা হয়ে আসছে। এবার আমি দিয়ে দিব রসুন, রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি পোল্ল বা সসেজ দিয়ে দিব, আমার রসুনটা একটু বেশি ভাজা হয়ে গেছে। পাস্তাটাকে জল ঝরিয়ে রেখেছি, পাস্তাটা জল ঝরিয়ে রেখেছি। আমার পোল্লটা বা সসেজ ভাজা হয়ে গেছে। এবার আমি ডাবল ক্রিম দিয়ে দিব, আমার ডাবল ক্রিম অনেকটা হয়ে আসছে, পাস্তাটা দিয়ে দেব। তো আমি পারমেজিনো যেটা, এটাকে আমি একটা বাটিতে নিলাম পরিমাণ মতো, যতটা লাগবে। পাস্তাটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কড়াই হয়ে আসছে আমার পাস্তাটা, এটা একদম ইজি রান্না। খুবই সুস্বাদু, দেখতেই মনে হচ্ছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। আরেকটি কথা বলে রাখা ভালো,
পাস্তা কার্বোনারাতে পর্ক ইউজ করে, তো পর্ক যেহেতু সবাই খায় না তাই আমি চিকেন সসেজ দিয়েছি, এটুকুই একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, পাস্তা কার্বোনারা সব কিছু ঠিক আছে। আমি ওভেনটা বন্ধ করে দিছি, না হয় ডিমের কুসুমটা যদি অনেক, পাস্তাটা যদি খুব গরম থাকে এর মধ্যে যদি ডিমের কুসুমটা দেওয়া হয় তাহলে এটা সিদ্ধ হয়ে জমাট বেঁধে যাবে, এই জন্য যেহেতু আমি জালটা বন্ধ করে দিয়েছি তাই এটা একটু হালকা হিটটা একটু কমে গেছে, তো এখন আমি দিয়ে দেব ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা দিয়ে খুব ভালো করে রাখতে হবে, নাড়াচাড়াটা ভালো করে করলে এটা জমাট বাঁধবে না। দেখুন ডিমটা একদমই জমা বাঁধেনি, সব কিছুর সাথে মিশে গেছে। দেখুন তোমার হয়ে গেল পাস্তা, এখন আমি গ্রেনাটা দিয়ে দিব কর্মের জন্য। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ইটালিয়ান পাস্তা, পাস্তা কার্বোনারা, পাস্তা কার্বোনারা। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।